কলেজে 1 মাসের উপরে আসছে না অধ্যক্ষ, ব্যাহত পঠন পাঠন। অধ্যক্ষ মহাশয়কে কলেজে যোগদানের দাবিতে কর্মবিরতি বিক্ষোভ অধ্যাপক এবং শিক্ষাকর্মীদের। শুক্রবার সকাল থেকে গোপালনগর থানার নহটা যোগেন্দ্রনাথ মণ্ডল স্মৃতি মহাবিদ্যালয় ক্যাম্পাসে এই আন্দোলন শুরু করেন তারা। অসুস্থতার কারণে 1 মাস ছুটিতে রয়েছেন কলেজের অধ্যক্ষ। ছুটির সময় শেষ হলেও উনি কলেজে যোগদান করছে না, ফলে ব্যাহত হচ্ছে কলেজের পঠন পাঠন সহ একাধিক কাজকর্ম। এবার প্রিন্সিপালকে কলেজে যোগদান করার দাবিতে কর্মবিরতি করে অবস্থান বিক্ষোভ শুরু করলেও কলেজের অধ্যাপক এবং শিক্ষাকর্মীরা। শুক্রবার থেকে বিক্ষোভ শুরু হয়েছে। তাদের বক্তব্য, সুস্থ পঠন পাঠনের জন্য অবিলম্বে অধ্যক্ষকে কলেজে আসতে হবে, তার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করতে পারছে না কলেজের কর্মী এবং অন্যান্য অধ্যাপকেরা। যতক্ষণ তিনি না আসবেন ততক্ষণ এই আন্দোলন চলবে। বিক্ষোভ কর্মবিরতির মূল কারণ হচ্ছে আমাদের কলেজে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে প্রিন্সিপাল সাহেব আসছেন না। না আসার জন্য কলেজের ছাত্রছাত্রীকে শুরু করে প্রশাসনিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। বিভিন্ন ছাত্রছাত্রীর বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশান করার ক্ষেত্রে, স্টাইপেন্ডের ক্ষেত্রে, শিক্ষকদের বিভিন্ন রুটিনের ক্ষেত্রে, ক্লাসের ক্ষেত্রে, সমস্ত ব্যাপারে ছাত্রছাত্রীরা একটা কলেজের অধ্যক্ষ না আসলে যা হয় কলেজটা অচলের দিকে চলে যাচ্ছে। সেই জন্য আজকে বিক্ষোভ দেখে আমরা প্রিন্সিপালকে ফোনে পাওয়া যায় না, ফোনে যোগাযোগ করলে পাওয়া যায় না, মেসেজ করলে মেসেজে যোগাযোগ হয়, এই আর কি। মানে আমাদের হোয়াটসঅ্যাপ করে কথা বলতে হয়, যোগাযোগ বিচ্ছিন্ন। কর্মচারীদের সাথে তো কথাই হয় না, স্যারদের সাথেও কথা হয় না।